রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন থেকে নবী, যে মাইকে সদিনা খতম জায়েজ কিনা, নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামী, বুকের উপর হাত বাঁধার হাদিস যাইফ, জিদ্দান হলে মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধতে বলা হয় কেন, হজ কাদের জন্য ফরজ, সামর্থ্যবানরা হজ না করলে কি হবে, হজ কাদের উপরে ফরজ নয়, হজের ফরজ কয়টি এবং কি কি, বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজে গেলে তার হজ কবুল হবে, যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ কি শুদ্ধ হবে, 40 বছর পূর্বের মোবারক জীবনে অনুসরণ কিনা, রাসূলুল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, কথাটি সত্য, নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা, যে মাইকে সদিনা খতম জায়েজ কিনা, মাইকে যদি গান জায়েজ হয়, গান গাইতেছে আপনার ঘুম ভাঙে না, আর কোরআন পড়লে আপনার ঘুম নষ্ট হয়, বাস্তব কথা, সারা রাত গান মাইক চলে, বিয়ের মাইক চলতেছে সারা রাত ধুম ধুম, আর কোরআন সারা রাত পড়লে আপনার ঘুম ঠিক আসে না, আপনি তবে আমরা বলবো যে একটা সময় কোরআন শরীফ সারাদিন আপনি পড়েন কোনো আপত্তি নেই, তবে রাতের একটা সময় আপনি যেন মাইকের আওয়াজটা একটু কমাই দেন, কথা বুঝতে পারছেন, মাইকের আওয়াজটা কমাই দিয়ে যাতে অন্য কোনো মানুষের যেন ঘুমের ক্ষতি না হয়, মানে নাম মানে সালাত মানে কেরাত, ঘুম নষ্ট হয়, ঘুমের ক্ষতি হয়, নামাজের ক্ষতি হয়, কেরাত করা যায় না এমন যদি কেউ শব্দ করে তাহলে সেটা কখনো করবেন না, এই জন্য খতমে সবিনা হবে, কিন্তু সেটা হবে এমনভাবে যে মানুষের ঘুম যেন নষ্ট না, নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামী, দেখেন তো কত বড় কঠিন প্রশ্ন, নবীজি আমাদের কলিজার তার মা বাবাকে কেমনে জাহান্নামে বলি, জাহান্নামে বলার ভাষা আমাদের কাছে কি, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাবার কবর যখন জিয়ারত করতে গেছেন তখন আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় তার মা বাবাকে জিন্দা করে নবীর হাতে কালেমা পড়ার সুযোগ করে দিয়েছে, তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা কানা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহান সত্তা জামানায় ফাতরাত, এই ফাতরাতের মধ্যে জামানায় ফাতরাত বলতে গেলে যে কালে কখনো কোনো নবী আসেন নাই, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাই ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কোনো শাস্তি দিব না, তাহলে আমার নবীজি পৃথিবীতে আসার আগেই তার মা বাবা দুইজনই আসার আগে বাবা ইন্তেকাল করছেন আর আসার 6 বছর পরে মা ইন্তেকাল করছেন, কথা বুঝতে পারছেন, নবীজির নাবালক অবস্থা, অতএব তারা এই শাস্তির উপযুক্ত নন, অতএব আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই নবীজির মা বাবা কি জান্নাতি, জোরে বলে মা বাবা কি জান্নাতি, বুকের উপরে হাত বাঁধার হাদিস যাইফ, জিদ্দান হলে মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধতে বলা হয় কেন, হায় 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 কোথায় পুরুষ আর কোথায় কি মহিলা, আপনি রেল লাইনের উপরে বাস চালানো শুরু করছেন, কথা কথা রেল লাইনের উপরে যদি বাস চালাইতে চান বাস কি চলবে, একটা মহিলার সৃষ্টি অবকাঠামো আর একটা পুরুষের সৃষ্টি অবকাঠামো কি না এক নয়, কথা বুঝতে পারছেন, সম্মানিত শুধু সিলেট থেকে যে বাসটা ঢাকা যায় কথা কন না, সে বাসটা চালায় কি ড্রাইভার না, আর পিছনে যারা বসে থাকে তারা কি প্যাসেঞ্জার, তো প্যাসেঞ্জার কালাঙ্কার দিয়ে আস্তে করে ফোল্ডিং করে নাক টেনে ঘুমায়, তার কি ট্রাফিক আইন জানতে হয়, ট্রাফিক আইন মানে সিলেট রাস্তা কোন দিকে, আখাউড়া কোন দিকে, কতক্ষণ ঠিক এমনি করে গাড়িটা আসতে চালাইতে হবে না জোরে চালাইতে হবে, এই সব কিছু দায়িত্ব কার, আর প্যাসেঞ্জার যিনি ওনার দায়িত্ব হলো ঘুমাইয়ে দেওয়া, কাজে একজন নারী সেতু তার দায়িত্ব হচ্ছে স্বামীর ঘরে সে শান্তিতে থাকবে, আর পুরুষটা চতুর্দিকে ঘুরে ঘুরে তার জন্য রেজেক্ট তালাশ করে নিয়ে আসবে, কথা বুঝতে পারছেন, কাজেই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখলেন তাদেরকে বললেন এই মহিলা তোমরা এইভাবে নামাজ পড়ো না, ওরা এই হাত ফাঁক করে নামাজ পড়া শুরু করছে যাতে বুকের ভিতর দিয়ে একটা বিড়াল যেন দৌড়ায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, পুরুষ মহিলা কিন্তু পুরুষের মতো নয়, অতএ মহিলা সেজদা করলে বুক মুখ মুখ হাত এগুলো সব মাটির সাথে মিলাইয়া কি করবে সেজদা করবে, কথা কি বুঝতে পারছেন বাবা, কাজী মহিলাদের বুকের উপরে আল্লাহ ইজ্জতের একটা বিশাল রমণীয় সুধা আমাদের মায়ের বুকে দান করেছেন, অতএব সেটা মা বুকের উপরে হাত বাঁধবেন এটা তার লজ্জা ঢাকার একটা বড় চমৎকার বিষয় ঠিক কিনা, আর একটা পুরুষ নবীজি বলছেন আমার উন্মোচনের উপায় তার নাভির নিচে যে হাত বাঁধবে সুবহানাল্লাহ।
সম্মানিত শুধু আরেকটা প্রশ্ন ছোট, হজ কাদের জন্য ফরজ? যাদের টাকা আছে, যারা যাইতে পারে, পথে কোনো বাধা নাই, এবং সাবালক, এবং কি সাবালক ইমামরা কথা মানিস্তাতা এলেই হিসাবে যাও, সামর্থ্যমানরা হজ না করলে কি হবে, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে? কতক্ষণ না হজ কাদের উপরে ফরজ নয়? যাদের টাকা নাই, পয়সা নেই, যাওয়ার ক্ষমতা নাই, অথবা যাদের মাহরম নাই, যাদের কি নাই মাহরম, হজের ফরজ কয়টি এবং কী কী? হজের ফরজ তিনটি, একটা ইহরাম বাঁধা, একটা হচ্ছে আরাফাতের ময়দানে থাকা, একটা হলো ফরজ তওয়াফ করা। দেখছেন ছাত্র কত চালাক, কতক্ষণ না ওস্তাদ প্রশ্ন করতেছে আর ছাত্র কি দিচ্ছে উত্তর দিচ্ছে। বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজে গেলে তার হজ কবুল হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। হজ ফরজ আলাদা জিনিস, আর মেয়ের বিয়ে হওয়া কি আলাদা জিনিস, দুইটাকে এক করা যাবে না। যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ কি শুদ্ধ হবে? হ্যাঁ, ঋণ পরিশোধ না করে যদি যায় হজ কেন শুদ্ধ হবে না? অবশ্যই শুদ্ধ হবে। রসুল্লাহ সাল্লাম কখন থেকে নবী? তিনি সৃষ্টির শুরু থেকে একে জান্নাত পর্যন্ত সবসময় নবী। শুধু তাড়াতাড়ি বলতেছি, চেয়ারম্যান সাহেব তাড়াহুড়ো করছেন, 40 বছর পূর্বের মোবারক জীবনে অনুসরণ কিনা? অবশ্যই অনুসরণীয়। আল্লাহ কখনো বলেন নাই, নবী সম্পর্কে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে, এ কথা বলে নাই যে 40 বছরের পর। অতএব গোটা জীবনেই নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? নবী কোনোদিন দাঁড়াইয়ে প্রস্রাব করেন নাই, কথা কম, তার যৌবন বয়সেও তিনি দাঁড়াই প্রস্রাব করেন নাই, যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই, যৌবন বয়সে তিনি হারাম খান নাই, কথা বলছেন নাই? কাজে গোটা নবীর জীবনই অনুসরণীয়। সকলে বলুন আমিন। নবীজির পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, প্রশ্নের উত্তর চলে গেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, কথাটি সত্য। অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য, যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে, কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে। নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা? শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার, কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকাররমে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন, তাহলে ও তো 102 নম্বর কাতারে চলে যাবে, কতক্ষণ আপনি থাকবেন 2 নম্বর কাতারে আর আপনার সন্তান থাকবে কি 102 নম্বর কাতারে, তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে, সে যদি হারায় যায়। এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি পড়বেন, নামাজ পড়বেন, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু আর কিছু আছে?